আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় মারা গেলেন সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, রাজনৈতিক অঙ্গনে শোক। বনি কবরস্থানে চিরনিদ্রায় শায়িত মোহাম্মদ নাসিম, গোপালগঞ্জে শেখ মোহাম্মদ আবদুল্লাহর দাফন সম্পন্ন। নতুন করে 2000 ডাক্তার নিয়োগ পেলেও নেওয়া হয়নি ডেন্টাল সার্জনদের, হতাশ দন্ত চিকিৎসকরা। এবং যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মারা গেছে প্রায় 1,18,000 মানুষ, আক্রান্ত 21,62,000-এরও বেশি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। করোনায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান মারা গেছেন। রোববার দিবাগত রাত 2:30টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরই মধ্যে মরদেহ নিয়ে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার স্বজনরা। বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ডক্টর শিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, মন্ত্রিসভার সদস্য, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং ঢাকার দুই মেয়র গভীর শোক জানিয়েছেন। দর্শক, সিলেট থেকে আওয়ামী লীগ নেতা বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যু নিয়ে সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন আমাদের জেলা প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকন। কেউ বিশ্বাস করতে পারেনি যে বদরউদ্দিন আহমদ কামরান এভাবে হঠাৎ করে চলে যাবে, এবং আজকে সকাল থেকে তার ছোড়ার পাড়ের যে বাসায় সেখানে মানুষের আনাগুনে বেড়েছে, মানুষের ঢল নেমেছে, তারা খোঁজখবর নিচ্ছেন। এবং আজকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা এবং মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখন বৈঠক করছেন জিন্দাবাজারে, এবং তারা সিদ্ধান্ত নেবেন যে বদরউদ্দিন আহমেদ কামরানের লাশ আনার পরে জানাজা কখন হবে, কোথায় হবে, এবং সেই জানাজায় জনগণের অংশগ্রহণ হতে হবে কি না। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে স্বাস্থ্যবিধি মেনে তারা এই জানাজা করার জন্য সিদ্ধান্ত নেবেন। কারণ হচ্ছে মানুষের চাপ আছে, দলীয় নেতাকর্মীর চাপ আছে জানাজা অংশগ্রহণ করার জন্য, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে এই জানাজা অনুষ্ঠান করার ব্যাপারে দলীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে তারা একটি প্রাইমারি প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন। তবে সার্বিক বিষয়টি সারা সিদ্ধান্ত নেবেন বৈঠকে পূর্ণাঙ্গ সবার মতামত নিয়ে। রাজধানীর বনানী কবরস্থানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমকে দাফন করা হয়েছে। রোববার সকালে বনানী কবরস্থান মসজিদে তার দ্বিতীয় দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। এ সময় রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। তিনি ছিলেন এক কর্মী বান্ধব মানুষ, যিনি কর্মীদের মাঝেই থাকতেন, যার উপর বিএনপি জামাত জোট আমলে বারবার অত্যাচার নির্যাতন হয়েছে। একেবারে লড়াকু একজন সৈনিক ছিলেন, যে তার রাজনৈতিক দক্ষতা এবং কর্মকাণ্ড দিয়ে সারা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছিলেন। করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে আমরা শুধুমাত্র মানুষের কথা চিন্তা করে আমার বাবার এই শেষ ইচ্ছাটি পূরণ করতে পারলাম না। আমার সিরাজগঞ্জের, উত্তরবঙ্গের লক্ষ কোটি মানুষের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। গোপালগঞ্জের কেকানিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ দাফন সম্পন্ন হয়েছে। রোববার বাদ আসর কেকানিয়া মাদ্রাসা মাঠে স্বাস্থ্যবিধি মেনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে তার আত্মীয় স্বজন ছাড়াও জেলার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশে ধর্ম প্রতিমন্ত্রীকে দাফন করা হয়। একই দিনে দুই সহকর্মীকে হারানো খুবই কষ্টকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে রোববার জাতীয় সংসদে শোক প্রস্তাবের ওপর আলোচনায় তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, জীবনযাত্রা স্বাভাবিক রাখতে করোনার অতি সংক্রমণ এলাকায় লকডাউন করে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে সরকার। এই পর্যায়ে আমরা হারালাম আমাদের পার্লামেন্টের একজন বিশিষ্ট সদস্য
মোহাম্মদ নাসিমকে, সেই সাথে সকালবেলা তার মৃত্যুর খবর, আর রাত্রে শুনলাম যে আব্দুল সাহেব নেই। আসলে আমার জন্য খুব কষ্ট হচ্ছে বলতে, কিভাবে সবাইকে হারানো, চল খুবই দুঃখজনক। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আওয়ামী লীগের এই দুই নেতার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি বলে মনে করেন তিনি। রোববার রাজধানীর বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের কবরে শ্রদ্ধা জানানো শেষে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশের প্রতিটি সংসদ রাজনীতিবিদ ছিলেন, তার মৃত্যু রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি, দেশের জন্য অপূরণীয় ক্ষতি। মাননীয় ধর্মবন্ধ প্রতিমন্ত্রী তিনি হঠাৎ করে ইন্তেকাল করেছেন, তিনিও আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ নেতা, ছাত্র জীবন থেকে রাজনীতি করে এসেছেন, তার অনেকেই মৃত্যুবরণ করেছেন, আমি সবার বিদায় আত্মরাত কামনা করি। 39তম বিসিএস এর অপেক্ষমান তালিকা থেকে 2000 ডাক্তার নিয়োগ পেলেও কোনো ডেন্টাল সার্জন নিয়োগ না দিয়ে হতাশ তারা। এদিকে নন ক্যাডার হিসেবে তালিকাভুক্ত 253 জন ডেন্টাল সার্জনের অনেকে এখন বেকার বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। অবশ্য এরই মধ্যে 300 জন ডেন্টাল সার্জন নিয়োগের সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শফিকুল ইসলাম সাইমের রিপোর্ট। করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশে 39তম বিসিএস এর অপেক্ষমান তালিকা থেকে 2000 চিকিৎসক এবং 5054 জন নার্সকে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। প্রক্রিয়াধীন আছে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ, কিন্তু এই তালিকায় নেই কোনো ডেন্টাল সার্জন। সঙ্গত কারণে হতাশ এবং ক্ষুব্ধ তরুণ দন্ত চিকিৎসকরা। পাবলিক সার্ভিস কমিশন আমাদেরকে নন ক্যাডার লিস্টে রেখেছে, সেই নন ক্যাডার লিস্ট থেকে পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হচ্ছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমরা সদয় দৃষ্টি আকর্ষণ করছি যে সহকারী সার্জনদের সাথে যাতে 253 জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়। ভুক্তভোগীরা বলেন, আগের নিয়োগ দেওয়া ডেন্টাল সার্জনরা দেশের বিভিন্ন উপজেলার করোনা আইসোলেশন ওয়ার্ড এবং ফ্লু কর্নারে দায়িত্ব পালন করছেন। উপজেলা পর্যায়ে মাত্র একজন ডেন্টাল সার্জনের পদ থাকায় কেউ সংক্রমিত হলে সেসব হাসপাতালে দন্ত চিকিৎসা ব্যাহত হচ্ছে। আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সের হাসপাতালগুলোতে মাত্র একজন ডেন্টাল সার্জন, একজন ডেন্টাল সার্জন ওই হেলথ কমপ্লেক্সে মেনটেন করে। এখন যদি ওই ডেন্টাল সার্জন কোনো পারিবারিক কারণে বা নিজের অসুস্থতার কারণে যদি ছুটিতে যায়, তাহলে ওই ডেন্টাল বহির্বিভাগ বা ডেন্টাল বিভাগ কে চালায়? এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবুল কালাম ব্যাপারী জানান, 39তম বিসিএস এর অপেক্ষমান তালিকা থেকে 300 জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়ার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 17 মে তারিখে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবরে 300 ডেন্টাল সার্জন, এখান থেকে 253 জন এবং তার পূর্ববর্তী যে প্রায় 40-50 জন, তাদের মিলিয়ে 300 জন নন ক্যাডার ডেন্টাল সার্জনদের নিয়োগের একটি প্রসঙ্গ তুলে আমরা অনুরোধ জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। মন্ত্রণালয়ে আশা করি যে বিষয়টি বিবেচনায় নেবেন। 39তম বিসিএসে উত্তীর্ণ হয়ে অপেক্ষমান তালিকায় থাকা 253 জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হলে এ সংকট অনেকটা কেটে যাবে বলে মনে করছেন ভুক্তভোগীরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দেশে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না করোনা ভাইরাস। সবশেষ 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে 32 জন। নতুন করে করোনা পজিটিভ হয়েছেন 3141 জন। রোববার অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। এ সময় করোনা থেকে বাঁচতে সবাইকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়। পরীক্ষা হয়েছে 14,505টি এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 501,465টি। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,141 জন, শনাক্তের হার 21.65%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 32 জন, এ পর্যন্ত 1,171 জন।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছে প্রায় 1,18,000 মানুষ আর আক্রান্ত হয়েছে 21,62,000-এরও বেশি। করোনার কারণে গত 20 মার্চ থেকে লকডাউনে ছিল নিউ ইয়র্ক নগরী, তবে 8 জুন থেকে ধীরে ধীরে খুলে দেওয়া হয়েছে রাজ্যটি। মূলত করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার ধীরে ধীরে কমে আসায় এই সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে লকডাউন শিথিল করার পর থেকে কর্মচাঞ্চল্য দেখা যাচ্ছে প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয়দের ভেতরেও। চলছে নিয়ন্ত্রিত সভা সমাবেশও। তবে ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও ফ্লোরিডায় করোনা আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় শঙ্কিত নিউ ইয়র্কের বাসিন্দারা। আমরা সবাই করোনা থেকে অনেকদিন পর মুক্ত হয়ে বেড়াইছি, কিন্তু এটা আনন্দের কোনো কিছু নেই। ইতিমধ্যে আমরা বাংলাদেশি অনেক লোক আমরা হারিয়েছি, নিজের পরিচিত লোক, এবং এই জিনিসটা আবার স্পিডে আসতেছে। ফ্লোরিডা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া সবচাইতে দ্বিতীয় দফা আবার স্পিডে বাড়ছে করোনা। সবাই যাতে গ্লাভস, মাস্ক, এভরিথিং নিয়ে ডিস্টেন্স রক্ষা করে চলে। পটুয়াখালীর বাউফলে কর্ণ উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নিজ বাড়িতে ও আরেকজন বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। এদিকে গত 24 ঘন্টায় চিকিৎসক, নার্স ও পুলিশ সহ নতুন করে 14 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 180 জন। এদিকে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় পটুয়াখালী পৌরসভার 5টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন করার সুপারিশ করেছে জেলা করোনা প্রতিনিধি কমিটি। রংপুরে করোনা একজনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে আরও 19 জন। জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 663 জনে। শরীয়তপুরে চিকিৎসক ও 8 পুলিশ সদস্য সহ নতুন করে 43 জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। জেলায় মোট আক্রান্ত হয়েছেন 247 জন। সরকারের উদাসীনতা আর সীমিত টেস্টের কারণে দেশে করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক ভিডিও বার্তায় রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। অকালে বিদায় নিলেন বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত। রোববার মুম্বাইয়ের একটি অ্যাপার্টমেন্ট থেকে 34 বছর বয়সী এই অভিনেতার লাশ উদ্ধার করে পুলিশ। টিভি ও চলচ্চিত্রে ব্যতিক্রমী সব চরিত্রে অভিনয়ের জন্য দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন সুশান্ত সিং রাজপুত। বিশেষ করে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক MS ধোনি দি আনটোল্ড স্টোরি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি কুড়ান তিনি। এছাড়াও ব্যোমকেশ কায়পোচের ছিচড়ে ছবিতে অভিনয় করে সুনাম অর্জন করেন তরুণী অভিনেতা। যুক্তরাষ্ট্রের আটলান্টায় নিরাপত্তা কর্মকর্তার গুলিতে কৃষাঙ্গ যুবক নিহতের ঘটনায় পদত্যাগ করেছেন নগরীর পুলিশ প্রধান এরিকা শেলস। দেশজুড়ে বর্ণবাদ বিরোধী আন্দোলনের মধ্যে শুক্রবার রেইশার্ড ব্রুকস নামের এই আফ্রিকান বংশোদ্ভূত যুবককে গুলি করে হত্যা করেন এক শ্বেতাঙ্গ পুলিশ। এ ঘটনার পরপরই যেন জ্বলে ওঠে আটলান্টা। শনিবার বিক্ষোভে ফেটে পড়েন কৃষাঙ্গরা। এর আগে মিনেপোলিসে পুলিশের অত্যাচারে নিহত হন জর্জ ফ্লয়েড নামের এক কৃষাঙ্গ। এ ঘটনার সূত্র ধরে যুক্তরাষ্ট্র জুড়ে মাথা চড়া দেয় বর্ণবাদ বিরোধী আন্দোলন। এবার জানাবো পারাটিক্স খেলার খবর। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে জিনেদিন জিদানের 200তম ম্যাচে জয় উপহার দিলেন তার শিষ্যরা। স্প্যানিশ লা লিগায় এইবারকে 3-1 গোলে হারায় লস ব্লাঙ্কোরা।
করোনা ভাইরাস মহামারীতে তিন মাস বন্ধ থাকার পর মাঠে ফিরে চার মিনিটে টনি ক্রুজের কল্যাণে 1-0 লিড নেয় রিয়াল। 30 মিনিটে ব্যবধানে দ্বিগুণ করেন সার্জিও রামোস। 37 মিনিটে মার্সেলো গোল করলে প্রথমার্ধে 3-0 ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় নামিয়ে নিজেদের শক্তি পরীক্ষা করেন জিদান। এই সুযোগে 60 মিনিটে একটি গোল শোধ দেন এইবারের পেড্রো বিগাস। এই জয় 28 ম্যাচে 59 পয়েন্ট নিয়ে শীর্ষ দল বার্সেলোনার চেয়ে এখনও 2 পয়েন্ট পেছনে রিয়াল মাদ্রিদ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনায় মারা গেলেন সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, রাজনৈতিক অঙ্গনে শোক। বর্ণী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত মোহাম্মদ নাসিম, গোপালগঞ্জে শেখ মোহাম্মদ আবদুল্লাহর দাফন সম্পন্ন। নতুন করে 2000 ডাক্তার নিয়োগ পেলেও নেওয়া হয়নি ডেন্টাল সার্জনদের, হতাশ দন্ত চিকিৎসকরা। এবং যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মারা গেছে প্রায় 1,18,000 মানুষ, আক্রান্ত 21,62,000-এরও বেশি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।